হ্যাঁ, আমার আমার মাথাটা কাজ করছে না কিছু। আমি এত সব জানলাম কি করে? আমি যে এই ঘরে সাপ হয়ে গিয়েছিলাম তা তো আমি কাউকে বলতে পারবো না। কি হবে? চুপটি করে থাকো, যা জানার আর সবে এমনি জেনে যাবে। এই পঞ্চমী কি হচ্ছে একটু বলবে? আমি কিছু বুঝতে পারছি না কি হচ্ছে। মা ওকে বলো না। দাঁড়াও পঞ্চমী, শোনো না, তুমি তো ভিতরে ছিলে, আমাদের একটু পরিষ্কার করে বলো না গো, ভিতরে কি হচ্ছিল? আমি সবটা বলছি। ওই বজ্রভানু চিত্রা দিদির মায়ের সাপ পুতুল করে রেখেছিল যাতে উনি আমার কোনো সাহায্য না করতে পারে। আজ আমার নীলু ওনার ওই সর্ষের পাত্তর ভেঙে দিতে উনি আবার পুতুল থেকে মানুষ হয়েছে। সবচেয়ে ভালো খবর কি জানো? বাবুর উপর থেকে ওনার বস কেটে গেছে। যার যার উপর উনি বশীকরণ করেছিলেন সবাই মুক্ত হয়েছে। সবার উপর থেকে তার বশীকরণ কেটে গেছে। পঞ্চমী, তুমি একা এত কিছু করলে কি করে? না না মেলে দিদি, আমি একা একা কিচ্ছু করিনি, সবই আমার নীলকণ্ঠের দয়া গো। বলছি এবার ওই বজ্রভানুর কি হবে? বজ্রভানু আর চিত্রা দুজনকে এই যেভাবেই হোক না কেন এই বাড়ি ছাড়া করতে হবে। কিঞ্জল, তুমি তুমি কাল নাগিনীর সংস্পর্শে কেন গেছো? চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো। কাল নাগিনী কে? পঞ্চমী? হ্যাঁ, হয়তো হয়তো কাল নাগিনী। দেখো দেখো কিঞ্জল, ওই কাল নাগিনী আমার আমার হাতের কি অবস্থা করেছে দেখো। কিঞ্জল আমাকে অথর্ব করে দিয়েছে। কিঞ্জল তুমি তো আমার ভক্ত, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও কিঞ্জল। আমি আপনার ভক্ত? আমি আপনার ভক্ত নই, আমি মরে গেলেও আপনার ভক্ত হব না। আপনার মতো স্বার্থপর যারা ক্ষমতাকে মিস ইউজ করে মানুষের ক্ষতি চায় তাদের ভক্ত হওয়ার প্রশ্নই ওঠে না। একদম ঠিক বলেছে কিঞ্জল, সব সর্বনাশের মূলে এই তান্ত্রিক। কিঞ্জল কিঞ্জল, তুমি তুমি কোন ভাষায় কথা বলছো? হ্যাঁ, তুমি তুমি বদলে গেলে কি করে কিঞ্জল? আর ওই তো সংখিনী, ও ও রূপ ফিরে পেলো কি করে? কি করে সম্ভব, কি করে সম্ভব? এ কি এ কি এ তোমার অক্ষয় পাত্র?
আমার আমার অক্ষয় পাত্র এই দশা কে করলো? যা, এবার কে করবে নারা দাদু? তোমার মন্ত্র পড়া হারিও নেই, শস্যও নেই, তোমার জাদু শেষ। আমার জাদু শেষ, আমার আমার সব ক্ষমতা শেষ। না, কি করে সম্ভব, কি করে সম্ভব? আমি আমি মা শ্মশান ভৈরবী সন্তান। তুমি কারুর সন্তান নয় গো তারা দাদু, তুমি দুষ্ট সন্তান। দেখবে তুমি কে, আমি একটু জাদু দেখাই। সবাই তো গুরুজির আসল রূপ জেনে ফেলেছে, এখন তো আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, কি করব আমি? কি দেখলে তো সবাই, এই সেই দুষ্ট তান্ত্রিক বজ্রবাহন। তোমাদের সবাইকে বশ করেছিল। আপনার সাহস কি করে হয়? আপনি আমাকে বশ করে পঞ্চমী বিভূতে কি কি করেছেন বলুন, কি করেছেন বলুন, আমার মাকে কি করেছেন বলুন, আমার মায় কি হয়েছে বলুন, আপনাকে আমি পুলিশে দেব। কি গো নারা দাদু, এবার কি করবে বলো দেখি, নিজেই বিদায় হবে নাকি তোমাকেও পাথর করে দেব? চলে যাচ্ছি, কিন্তু এটা ভাবিস না আমি আর ফিরবো না, আমি আবার ফিরবো। তোরা তোরা আমার লক্ষ্যে বাধা দিয়েছিস, আমি ফিরবই, আর যেদিন ফিরবো এই পরিবার ছাড়খাড় করে দেব, ছাড়খাড় করে দেব। তোরা তোরা কেউ বাঁচবি না, তোদের সবার মৃত্যু আমার হাতে, আমার। আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, বেরো বেরো বলছি, বেরো 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 বলছি, একদম বাড়ি থেকে বেরোন। পঞ্চমী, তুই আর নীলু বজ্রবাহনকে শায়েস্তা করে নাককুলকে বাঁচালি, সর্ষে ছুঁড়ে সাপেদের বশ করতে পারবে না, যোগ্য করে সাপ আহুতিও দিতে পারবে না। আজ তোর মা বেঁচে থাকলে তোকে নিয়ে খুব গর্ব করতেন জানিস, তুই যোগ্য নাগরানীর কাজ করেছিস পঞ্চমী। আর আমি আমি এত অভাগাতে চিত্রার মা হয়ে কঠিন সময় তোর পাশে থাকব সেটাও পারবো না। নানা কর্তা মা, তুমি যে আমার মায়েরই মতন, মা কি কখনো ইচ্ছে করে সন্তানের পাশ থেকে সরে যায়? কি বললি পঞ্চমী? মা, আমি তোর মা পঞ্চমী। কর্তা মা, তুমি যে এরূপেই আমার পাশে থাকো না কেন,
আমার মা হয়েই আমার পাশে থাকবে। কিন্তু এখন যে অনেক কাজ বাকি, বাবুর মায়েরে খুঁজে বার করতে হবে। না জানি অসীভূত সাপেদেরই বা কোথায় লুকিয়ে রেখেছে। অনেক কাজ বাকি করতাম, অনেক কাজ বাকি। বাবু কোথাও যাবেন, আমার কথা শুনুন, উনি আপনার মা নন। মিথ্যে কথা বলছি, ও কথা শুনিস না, আমার সাথে চলো 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 পাল্টাই।